বিমানৰ ইন্ধন আৰু প্ৰাকৃতিক গেছক জি এছ টিৰ অধীনলৈ আনিবৰ বাবে পেট্ৰলিয়াম মন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানৰ বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমন আৰু জি এছ টি পৰিষদক আহ্বান। জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ আদৰ্শইহে বৰ্তমান বিশ্বত শান্তি স্থাপন কৰিব পাৰে বুলি ৰাজ্যপাল জগদীশ মুখীৰ মন্তব্য। মহিলাৰ এদিনীয়া আন্তৰ্জাতিকত ভাৰতে দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে 6 ৰাণত বিজয় সাব্যস্ত কৰি শৃংখলা দখল। পেট্ৰলিয়াম মন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানে বিমানৰ ইন্ধন আৰু প্ৰাকৃতিক গেছক পণ্য তথা সেৱাকৰ জি এছ টিৰ গণ্ডীলৈ আনিবৰ কাৰণে বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমন আৰু জি এছ টি পৰিষদক আহ্বান জনাইছে। পৰ্যায়ক্ৰমে সকলো পেট্ৰলিয়াম সামগ্ৰীক জি এছ টিৰ গণ্ডীলৈ অনাৰ প্ৰাৰম্ভিক প্ৰক্ৰিয়া হিচাপে এই দুবিধ সামগ্ৰীক সদ্যহতে অন্তৰ্ভুক্ত কৰিবলৈ তেওঁ আহ্বান জনায়। কালি নতুন দিল্লীত ভাৰত শক্তি মঞ্চ IEF-ৰ এক অনুষ্ঠানত ভাষণ দি তেওঁ কয় যে 2023 চনৰ ভিতৰত তৈল অন্বেষণ আৰু উৎপাদন খণ্ডত ভাৰতে 58 বিলিয়ন ডলাৰৰ বিনিয়োগ পোৱাৰ আশা আছে। পেট্ৰলিয়াম মন্ত্ৰীগৰাকীয়ে কয় যে প্ৰাকৃতিক গেছ আন্তঃগাঁথনি সম্প্ৰসাৰিত কৰাৰ বাবেও প্ৰায় 60 বিলিয়ন ডলাৰৰ বিনিয়োগ চলি আছে। তেওঁ লগতে কয় যে 2022 চনৰ ভিতৰত পেট্ৰলৰ সৈতে 10% ইথানল সংমিশ্ৰিত কৰাৰ লক্ষ্যত উপনীত হোৱাৰ বাবে চৰকাৰে সৰ্বাত্মক প্ৰচেষ্টা চলাইছে আৰু ইয়াৰ দ্বাৰা কৃষি অৰ্থনীতিও সবল হৈ উঠিব। গুৱাহাটীৰ সোণাৰাম হাইস্কুল খেলপথাৰত কালি জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ ওপৰত মাল্টি মিডিয়া মত বিনিময়মূলক প্ৰদৰ্শনী উদ্বোধন কৰি ৰাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীয়ে কেৱল গান্ধীজীৰ আদৰ্শহে বৰ্তমান বিশ্বত শান্তি স্থাপন কৰিব পাৰে বুলি মত দৰ্শায়। তেওঁ লগতে বৰ্তমানৰ বিশ্বত গান্ধীজীৰ অহিংস আৰু সত্যাগ্ৰহৰ আদৰ্শৰ প্ৰাসংগিকতা অধিক বৃদ্ধি পোৱা বুলিহে কয়। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ তথ্য আৰু সম্প্ৰচাৰ বিভাগৰ পৰা আয়োজিত বৃহৎ প্ৰদৰ্শনীৰ উদ্বোধনী সমাৰোহত গুৱাহাটীৰ সাংসদ কুইন ওজা, বিভাগটোৰ সঞ্চালক মহানিৰ্দেশক এল আৰ বিশ্বনাথো উপস্থিত আছিল। উল্লেখযোগ্য যে এই প্ৰদৰ্শনীত ডিজিটেল প্ৰক্ৰিয়াৰে গান্ধীজীৰ বিভিন্ন কাৰ্যকলাপৰ বহুমূলীয়া কেতবোৰ ছবি প্ৰদৰ্শন কৰা হৈছে। आज आपके बीच में आकर के कि आप भी देश के साथ साथ यहाँ भी आप राष्ट्रपिता महात्मा गांधी जी की 150वीं जयंती के वर्ष में इस महान एग्जीबिशन का आपने ऑर्गेनाइजेशन किया। ভাৰতীয় মূলৰ আমেৰিকান অভিজিৎ বেনাৰ্জী, এষ্টাৰ ডাফেলো আৰু মাইকেল ক্ৰেমাৰলৈ 2019 বৰ্ষৰ অৰ্থনীতিৰ নোবেল বঁটা আগবঢ়োৱা হৈছে। বিশ্বৰ পৰা দাৰিদ্ৰ মোচনৰ ক্ষেত্ৰত আগবঢ়োৱা পৰীক্ষামূলক অৰিহণাৰ বাবে তিনিওগৰাকী অৰ্থনীতিবিদলৈ কালি এই পুৰস্কাৰ আগবঢ়োৱা হৈছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়ত অধ্যয়নৰ পাছত হাৰ্ভাৰ্ড বিশ্ববিদ্যালয়ৰ পৰা 1988 চনত PhD ডিগ্ৰী লাভ কৰা 58 বছৰীয়া বেনাৰ্জী বৰ্তমান মাছাচুচেট প্ৰযুক্তি প্ৰতিষ্ঠানত অৰ্থনীতিৰ অধ্যাপক হিচাপে কৰ্মৰত। নোবেল কমিটীয়ে এক বিবৃতিযোগে কয় যে অৰ্থনীতিবিদ তিনিগৰাকীয়ে গোলকীয় দাৰিদ্ৰ মোচনৰ বাবে সামৰ্থ্য বৰ্ধনত প্ৰভূত অৰিহণা যোগাইছে। উল্লেখযোগ্য যে অভিজিৎ বেনাৰ্জীয়ে ডাফলো আৰু চেণ্ডিল মুল্লাইনাথনৰ সৈতে স্থাপন কৰা আব্দুল লতিফ জামিল পভাৰ্টি একচন লেবে বৰ্তমানে সেৱা আগবঢ়াই আছে। উপ ৰাষ্ট্ৰপতি এম ভেংকায়া নাইডু, বিশিষ্ট অৰ্থনীতিবিদ অভিজিৎ বেনাৰ্জীয়ে চলিত বৰ্ষৰ অৰ্থনীতিৰ নোবেল পুৰস্কাৰ লাভ কৰাত সন্তোষ প্ৰকাশ কৰিছে। ভাৰতৰ নিৰ্বাচন আয়োগৰ তত্বাৱধানত এখন সম্পূৰ্ণ শুদ্ধ আৰু নিৰ্ভুল ভোটাৰ তালিকা প্ৰস্তুত কৰাৰ উদ্দেশ্যে সমগ্ৰ দেশৰ লগতে অসমতো চলি থকা EVP অৰ্থাৎ ভোটাৰ তালিকাৰ তথ্য পৰীক্ষণ কাৰ্যসূচীৰ সময়সীমা অহা 18 নৱেম্বৰলৈকে বঢ়াই দিয়া হৈছে। অসমৰ মুখ্য নিৰ্বাচন বিষয়াই এক প্ৰেছ বিজ্ঞপ্তিযোগে কয় যে ভোটাৰ তালিকা পৰীক্ষণৰ এই প্ৰক্ৰিয়া অনলাইনযোগে কৰাৰো ব্যৱস্থা কৰা হৈছে। ভোটদাতাসকলে www.nvsp.in অথবা ভোটাৰ হেল্পলাইন নম্বৰ ব্যৱহাৰ কৰি নিজৰ তথ্য পৰীক্ষণ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰিব পাৰিব। গুৱাহাটীৰ শংকৰদেৱ নেত্ৰালয়ে যোৱা 14 অক্টোবৰত
রূপালী জয়ন্তীর বর্ষ সম্পূর্ণ করিলে। এই উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যাখনি উদ্বোধন করে বিশিষ্ট অভিনেত্রী মলয়া গোস্বামী। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া আর সাংস্কৃতিক প্রতিযোগিতাসমূহর বিজয়ী সকলের মাজত বটাসমূহ বিতরণ করে। অনুষ্ঠানত প্রতিষ্ঠানখনির সভাপতি তথা ন্যাসরক্ষী ডক্টর হর্ষ ভট্টাচার্যই আদরণি ভাষণ আগবায়। অনুষ্ঠানত ভালে সংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছিল। বঙাইগাঁওর কুজিয়া নৈর উপর থাকা বেদবাড়ী চোরাপাড়া সংযোগী একমাত্র দলংখন সোমবারে ভাগি পড়ে। মিনি ট্রাক এখন দলংখনের উপরে পার হব ধরোতে এই দুর্ঘটনা সংঘটিত হয়। 2002 চনত প্রজেক্ট প্রহরীর অধীনত সেই সময়ের আরক্ষী সঞ্চালক হরেকৃষ্ণ ডেকায় এই কাঠর দলংখন উদ্বোধন করেছিল। রাষ্ট্রীয় চিকিৎসা আয়োগের সদস্য নির্বাচনের প্রক্রিয়া কালি নতুন দিল্লিত আরম্ভ করা হয়। স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধনের উপস্থিতিত 33 জনীয় আয়োগের 25 গৰাকী সদস্য নির্বাচন করা হয়। নির্বাচিত 25 গৰাকীর ভিতরে 19 গৰাকী সদস্য সংবাদ মাধ্যমের লোকে লটারি পদ্ধতিরে নির্বাচিত করে। রাজ্যিক বিশ্ববিদ্যালয় সমূহের 10 গৰাকী সদস্য আর রাজ্যিক চিকিৎসা পরিষদের 9 গৰাকী প্রতিনিধিও আয়োগ অন্তর্ভুক্ত করা হয়েছে। অহা 18 অক্টোবর আন 8 গৰাকী সদস্যক বাছনি কমিটি নির্বাচন করবে। ডক্টর হর্ষবর্ধনে কয় যে রাষ্ট্রীয় চিকিৎসা আয়োগ গঠনের জড়িয়ে দেশত মানবিশিষ্ট আর ব্যয়সাধ্য চিকিৎসা শিক্ষা সুনিশ্চিত করা হব। গুৱাহাটীৰ ডক্টৰ বি বৰুৱা কেন্সাৰ প্ৰতিষ্ঠানৰ উদ্যোগত তথা পিৰামল স্বাস্থ্যৰ সহযোগত কালি শুৱালকুছিৰ হালুগাঁৱত এটা কৰ্কট ৰোগ সজাগতা কাৰ্যসূচীৰ লগতে কৰ্কট ৰোগ পৰীক্ষা শিবিৰ অনুষ্ঠিত কৰা হয়। অনুষ্ঠানত অন্যান্য অতিথিৰ লগতে প্ৰতিষ্ঠানৰ সঞ্চালক ডাক্তৰ অমল চন্দ্ৰ কটকীও উপস্থিত আছিল। আনহাতে এই উপলক্ষে আয়োজিত কৰ্কট ৰোগ পৰীক্ষা শিবিৰত প্ৰতিষ্ঠানখনিৰ 5 গৰাকীকৈ বিশেষজ্ঞ চিকিৎসকে স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ লগতে 160 গৰাকী লোকে নিজৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱায়। অনুষ্ঠানত ডাক্তৰ শ্ৰাৱণা মিশ্ৰ ভাগৱতী প্রমুখে বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত আছিল। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগের সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবৰুৱা আসনের উদ্যোগত বিশ্ববিদ্যালয়খনের প্রকাশন শাখার সহযোগত কালি সাহিত্যরথীর 155 সংখ্যক জন্মবার্ষিকী উদযাপন করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বৰুৱাই সাম্প্রতিক সময়ত বেজবৰুৱাৰ প্রাসঙ্গিকতা শীর্ষক বক্তৃতা প্রদান করে। এই অনুষ্ঠানত ডক্টর কৰবী ডেকা হাজরিকার বেজবৰুৱা অভিধান গ্রন্থখন উন্মোচন করে বিশিষ্ট সাহিত্যিক ডক্টর নগেন শইকীয়ায়। বদোদরাত কালি অনুষ্ঠিত তৃতীয় তথা অন্তিম মহিলা এদিনীয়া আন্তর্জাতিকত ভারতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 6 রানত বিজয় সাব্যস্ত করে 3খনিয়া শৃঙ্খলা দখল করেছে। ভারতে প্রথমে ব্যাট ধরে 45 ওভার আর 5টা বলত 146 রান সংগ্রহ করে। প্রত্যুত্তরত দক্ষিণ আফ্রিকায় 48 ওভারত 140 রান সংগ্রহ করতে আটাইকটা উইকেটর পতন ঘটে। ইয়ার আগের দুখন এদিনীয়া আন্তর্জাতিকতো ভারতে জয়লাভ করেছিল। ভারতীয় বিমানবন্দর প্রাধিকরণের কর্মচারীবৃন্দ, প্রতিরক্ষা বাহিনীর লোক, বিএসএফ আর সিআইএসএফর জওয়ান সকল, এনডিআরএফ, অসমারক্ষী, ভারতীয় রেল আদি প্রতিষ্ঠানের কর্মচারী সকলের অংশগ্রহণে যা দেওবারে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরের একটা সাইকেল সমদল উলিওয়া হয়। সাইকেলের প্রতি আগ্রহ থাকা এই সকল লোকের উদ্যোগত সামাজিক সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে এই শোভাযাত্রা উলিওয়া হয়। গুৱাহাটী বিমানবন্দরের পলাশবাড়ীলৈকে মুঠ 25 কিলোমিটার দৈর্ঘ্যের এই সাইকেল সমদল উদ্বোধন করে বিমান প্রাধিকরণের আঞ্চলিক কার্যবাহী সঞ্চালক সঞ্জীব জিন্দালে। উত্তর পূব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফর জওয়ান সকলে 2019 বর্ষের 23 সেপ্টেম্বরের 9 অক্টোবরের ভিতর প্রায় 17,72,000 টাকা মূল্যের নির্মিত সাজ পোশাকের গাঞ্জা, মদ আর চুরি করা মটরসাইকেল আদি উদ্ধার করবলে সক্ষম হয়। এই সময়সত বাহিনীয়ে 9 জন ব্যক্তিক করায়ত্ত করার 45 জন নাবালককো উদ্ধার করে। বাক্সা জেলার শালমারি মহকুমার অন্তর্গত বাঁহবাড়ীত কালি আরক্ষী এখন সুলভ মূল্যের চাউল ভর্তি গাড়ি জব্দ করে। গোপন সূত্রের পমখেদি জব্দকৃত গাড়িখনের সঙ্গে আরক্ষী জনুদ্দিন নামের গাড়ি চালকজনকো আটক করবলে সক্ষম হয়। বরপেটা রোডের মানাহ রাষ্ট্রীয় উদ্যান সংযোগী পথে ভূটানলৈ এই চাউল ভর্তি গাড়িখন নি থকা হয়েছিল। বিহালী ঐতিহ্যমণ্ডিত গাংমুথানত যা দেওবারে বরগীত আর দিহা নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে 7 বছর 6 মাস অতিবাহিত করা এই ঐতিহ্যমণ্ডিত গাংমুথানত মুসলমান সম্প্রদায়ের সবনম খাতুনের নেপালী সম্প্রদায়ের কেগারিমান কিশোরী পরিবেশন করা গীত মাতে সকলকে আপ্লুত করে। চিরাং জেলার ঐতিহাসিক বিজনী চহরের ঐতিহ্যমণ্ডিত লক্ষ্মী পূজা আর মেলা মহোৎসবখনি কালি সন্ধ্যারেপরা আরম্ভ হয়েছে।
রজা বিজিত নারায়ণ সমন্বয় ক্ষেত্রত আয়োজিত এই 128 সংখ্যক লক্ষী পূজা 12-দিনীয়া কার্যসূচীরে আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানত বিজনী মহকুমার আরক্ষী বিষয়া প্রকাশ মেধি আর সহকারী আয়ুক্ত কৌস্তভ কলিতা প্রমুখে বিশিষ্ট ব্যক্তি সকল উপস্থিত আছিল। শেষ করার আগতে প্রধান বাতৰি সমূহ আকৌ এবাৰ। বিমানের ইন্ধন আর প্রাকৃতিক গ্যাসক জিএসটির অধীনলে আনিবর বাবে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন আর জিএসটি পরিষদক আহ্বান। জাতির পিতা মহাত্মা গান্ধীর আদর্শহে বর্তমান বিশ্ব শান্তি স্থাপন করব পারে বলে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর মন্তব্য। মহিলা এদিনিয়া আন্তর্জাতিকত ভারতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 6 রানত বিজয় সাব্যস্ত করে শৃঙ্খলা দখল। এতিয়ার বাতৰি ইমানে, নমস্কাৰ।